দেখব কিভাবে আমরা এআই দিয়ে ফটো এডিট করবো। কোনো কিছু করার লাগবে না, শুধু আমাদের মোবাইলের ছবিটা বসাই দিব, অটোভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে আর অটোভাবেই ব্যাকগ্রাউন্ড দিবে। তো দেখাই, কথা না বলে চলেন শুরু করি কিভাবে আমরা এআই দিয়ে ডিএসএলআর ফটো করবো। তো চলেন, আমাদের প্রথমে প্রথম ব্রাউজার ঢুকতে হবে। প্রথম ব্রাউজারে গিয়ে এখানে লিখবো ফায়ার অটো এডিও অটো ফায়ার ফেলাই ফায়ার ফেলাই, এটা লিখে সার্চ দেব। অপেক্ষা করেন, তো আসলো। আসার পর আমরা এখানে ক্লিক করব, অপেক্ষা করি। আমার নেটটা চলো, তাই পৃষ্ঠ পৃষ্ঠ করে রাখতেছে। তো আমরা অটো ফায়ার ফ্লাইট বেটা লেগে সাজ দেয় একটু মিষ্টি কইছে। তো আসার পর আমরা এখানে ক্লিক করি, তারপর আমরা এখানে দেখেন এখানে কোনো অ্যাকাউন্ট খোলার দরকার নাই, অ্যাকাউন্ট খোলা লাগবে না। তো আমরা জেনারেটিভ ফিলে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন নিয়ে দিতেছে, অন্য পেজে নিতেছে। তো দেখেন আপলোড টিম মেসে ক্লিক করার পর ব্রাউজারে আপনি মেমো, তো ডেস্কটপ মোটে করবেন না, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন। দেখুন অটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব। দেখেন এই জায়গায় যে ব্যাকগ্রাউন্ড আসে বসতে অটোভাবে, তাহলে তো উলান নিব না, এটা মোটামুটি চলে ভালো। তারপর আমি আর দু একটা দেখবো, মোড়ে ক্লিক করলাম, লোড হইতেছে একটু, ওয়েট। যাক, আমি এই ব্যাকগ্রাউন্ডে রাখবো। তো এখন এই ব্যাকগ্রাউন্ড এটা আমি ছবিটা কীভাবে ডাউনলোড করবো, তো এই এখানে দেখেন থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলাম। তো কন্টিনিউতে ক্লিক করি, দেখেন ডাউনলোড হয়েছে। তো ডাউনলোড করে ওপেন দিলাম, দেখেন তো আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সবাই।